আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য কারহাটের আরও একটি ভিডিও। ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য দেখাবো বেশ কয়েকটি গাড়ি। সো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কয়েকটা নোহা গাড়ি থাকছে ভিউয়ার্স, সো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। আর ভিউয়ার্স বলে রাখি, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটাতেও প্রেস করে দিন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম এখন যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হলো ভক্সি গাড়ি। তো আমরা এটার স্পেসিফিকেশনটা জেনে নিই। এটা ভক্সি গাড়ি, 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন করা রয়েছে, 2000 সিসির গাড়ি। এটা এসি ঠিক আছে, সিএনজি করা রয়েছে, এটা একটা অটো গাড়ি। আর প্রাইস এখানে তারা চাচ্ছে 22,80,000 টাকা, 22,80,000 টাকা চাচ্ছে, এটা হলো তাদের আস্কিং প্রাইস। ভিউয়ার্স, আমরা এখন সর্বপ্রথম গাড়িটার আউটলুকটা দেখব ইনশাল্লাহ, তারপর আমরা গাড়িটার ভিতরের ইন্টেরিয়ার ডিজাইনটা দেখব এবং কি কন্ডিশনটা কেমন আছে আমরা সেটা দেখব। আপনারা এখন ব্যাক সাইডটা দেখছেন, ওকে, আপনাদেরকে লেফট সাইডটাও এখন দেখাচ্ছি। তো চলুন ভিউয়ার্স, আমরা পুরোপুরি গাড়িটা দেখে নেই। ওকে, আমরা ফ্রন্ট সাইড থেকে আবারও আপনাদেরকে একটু দেখাচ্ছি। আচ্ছা, তো আমরা এখন ভিতরের ইন্টেরিয়ারটা দেখব। অনেকে কিন্তু নোহা গাড়ি দেখতে চেয়েছিলেন, বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে আমাদেরকে কিছু নোহা গাড়ি দেখান। সো তারই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে কিছু নোহা গাড়ি দেখাচ্ছি, ইনশাল্লাহ আপনারাই পুরোপুরি ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওতে আজকে বেশ কিছু নোহা গাড়ি থাকছে, কেউ কিন্তু টেনে টেনে দেখবেন না। ভিউয়ার্স, যারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চান তারা চাইলে স্ক্রিনে থাকে যে নাম্বারটা রয়েছে, চাইলে এটাতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, আমরা এখন গাড়িটার পিছনের সিটগুলো দেখে নিব। আপনারা গাড়িটার পিছনের সিটগুলো দেখছেন, আমরা গাড়িটার ভিতরে বাহিরে দেখেছি, আপনাদের কাছে কেমন লাগছে ইনশাল্লাহ চাইলে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। চলুন আমরা নেক্সট গাড়িটা দেখি। আমরা এখন আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা হলো এক্স নোহা গাড়ি। আমরা আগে এটার স্পেসিফিকেশনটা জানবো। এটা হলো এক্স নোহা গাড়ি, 2002 মডেল, 2005 রেজিস্ট্রেশন করা হয়েছে, 2000 সিসির গাড়ি। এটা এসি ঠিক আছে, এটাতে সিএনজি করা রয়েছে, এটা একটা অটো গাড়ি ভিউয়ার্স। আর যদি এখন আমরা একটু প্রাইসটা এটার জেনে নিই, 10,45,000 টাকা, এটা হলো তাদের আস্কিং প্রাইস। তো আমরা বরাবর মতো গাড়িটার ভিতরের কন্ডিশনে এখন দেখব। গাড়িটাতে ভিতরে বিস্কিট কালারের সিট কভার লাগানো আছে, চাইলে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী মডিফাই করে নিতে পারবেন। এখানে মনিটর থেকে শুরু করে স্টিয়ারিং সব কিছু ওভারঅল বলতে গেলে মোটামুটি ফ্রেশই দেখা যাচ্ছে। আপনাদেরকে গাড়িটার এখন আমরা ব্যাক সাইডটা দেখাচ্ছি ভিউয়ার্স। ওকে, তো ভিউয়ার্স এখন আমরা গাড়িটার লেফট সাইডটা দেখছি, আমরা দেখে নিচ্ছি লেফট সাইডটা কেমন আছে। আচ্ছা, তো আমরা এখান দিয়েও সামনের কন্ডিশনটা একটু দেখে নিই লেফট সাইড থেকে। আপনারা দেখছেন, তো আমরা পিছনের সিটগুলো এখন একটু দেখে নেব। ওকে ভিউয়ার্স, আপনারা পিছনের সিটগুলো দেখছেন। আচ্ছা, আবার একটু বলছি, যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটাতেও প্রেস করে দিন ইনশাল্লাহ। এরকম আমার চ্যানেলে আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে, যাতে করে আমি সে সকল ভিডিও যখনই আমি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ওকে ভিউয়ার্স, তো চলুন আমরা গাড়িটা দেখেছি ভিতরে বাহিরে, এখন আমরা নেক্সট গাড়িটা দেখে নিব। এখন আমরা আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি, গাড়িটা দেখতে খুবই জোস লাগছে। গাড়িটার এখন আমরা স্পেসিফিকেশনটা জানবো। এটা হলো মিৎসুবিশি ল্যান্সার গাড়ি, 2009 মডেল, 2010 রেজিস্ট্রেশন করা হয়েছে, 1300 সিসির গাড়ি। এটার এসি ঠিক আছে, এটা একটা অটো গাড়ি ভিউয়ার্স, আর সিএনজি করা নাই। প্রাইসের বিষয় যদি এখন আমরা আসি, প্রাইস এখানে তারা চাচ্ছে 7,50,000 টাকা, 7,50,000 টাকা চাচ্ছে, এটা হলো তাদের আস্কিং প্রাইস ভিউয়ার্স। গাড়িটা একটু স্পোর্টি টাইপের লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে
ওকে, তো আমরা গাড়িটা লেফট সাইডটা এখন দেখছি। অনেকেরই গাড়িগুলো পছন্দ। তো ভিউয়ার্স, আমরা গাড়িটার এখন ভিতরের লুকটা দেখে নিব, দেখব ভিতরের কন্ডিশনটা কেমন রয়েছে। ভিতরের আপনারা ইন্টেরিয়রটা দেখছেন, ড্যাশবোর্ডের কন্ডিশন, এখানে স্টিয়ারিং, গিয়ার বক্স থেকে শুরু করে সব কিছুই মোটামুটি ফ্রেশ লাগছে আমার কাছে। আপনাদেরকে দেখে কি মনে হচ্ছে আপনারা দেখে ইনশাল্লাহ কমেন্টে জানাবেন। আচ্ছা, তো আমরা সামনের সিটগুলো দেখেছি, ড্যাশবোর্ডের কন্ডিশনটাও দেখেছি, এখন আমরা একটু পিছনের সিটগুলো দেখব। পিছনের ভিতরে যে কন্ডিশনটা সেটা আমরা দেখে নিব। ওকে, আপনারা পিছনের কন্ডিশনটাও দেখছেন। আর হ্যাঁ ভিউয়ার্স, ইনশাল্লাহ নেক্সট কে কোন ধরনের গাড়ি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে যাতে করে সেই সকল গাড়ি দেখাইতে পারি। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, আমরা গাড়িটা দেখেছি, চলুন এখন আমরা নেক্সট গাড়িটা দেখে নিব। তো ভিউয়ার্স, এখন আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হলো নোহা জিএল গাড়ি। আমরা আগে এটার স্পেসিফিকেশনটা জানবো। এটা হলো নোহা জিএল গাড়ি, 2004 মডেল, 2010 রেজিস্ট্রেশন করা হয়েছে, 1800 সিসির গাড়ি। গাড়িটা হলো, এটা সিএনজি করা আছে গাড়িটাতে, এটা একটা অটো গাড়ি ভিউয়ার্স, এটাতে এসিও ঠিক আছে। আর প্রাইসটা এখানে তারা চাচ্ছে 11,80,000 টাকা, এটা হলো তাদের আস্কিং প্রাইস। ভিউয়ার্স, আমরা গাড়িটার এখন আউট লুকিংটা দেখব, তারপর আমরা গাড়িটার ভিতরের ইন্টেরিয়রটা দেখব। আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আপনারা গাড়িটার ফ্রন্ট লুকিংটাও দেখেছেন, এখন আমরা গাড়িটার ভিতরের কন্ডিশনটা দেখব। ওকে, আপনারা সিটগুলো দেখতে পাচ্ছেন। এখানে স্টিয়ারিং থেকে শুরু করে এখানে মনিটরও লাগানো আছে ভিউয়ার্স। তো আপনারা দেখতে থাকেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার অন্যান্য যে সকল বন্ধুগুলো আছে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে দিবেন। আর যদি চ্যানেলটিকে ভালো লাগে, যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটাতেও প্রেস করে দিবেন। ইনশাআল্লাহ এরকম আমি আমার চ্যানেলে যখনই নতুন নতুন ভিডিও দেবো যাতে করে আপনি সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।